আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তোমরা সবাই মনোযোগ দিয়ে পড়ালেখা করছো এটাই আশা করি। আজকে তোমাদের সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের এশিয়ার কয়েকটি দেশ থেকে জাপান সম্পর্কে আলোচনা করব। জাপান বাংলাদেশের একটি বন্ধুপ্রতিম প্রতিবেশী রাষ্ট্র। স্বাধীনতার পর থেকেই জাপান নানাভাবে বাংলাদেশকে সহযোগিতা করে আসছে। জাপান পূর্ব এশিয়ার একটি দেশ। জাপানের রাষ্ট্রীয় নাম কিংডম অফ জাপান, আর জাপানের স্থানীয় নাম নিহন বা নিপ্পন। নিহন বা নিপ্পন কথাটির অর্থ সূর্যোদয়ের দেশ। সূর্যোদয়ের দেশ বলতে বোঝায় যে জাপানেই সর্বপ্রথম সূর্য উদিত হয়। যেহেতু জাপান পৃথিবীর সর্বপূর্বের দেশ, আর আমরা জানি সূর্য পূর্ব দিক থেকে উদিত হয়, এ কারণে জাপানেই পৃথিবীর সর্বপ্রথম সূর্য উদিত হয় এবং সর্বপ্রথম সূর্য অস্ত যায়। এজন্য জাপানকে বলা হয় নিহন বা নিপ্পন। আবার অনেককে জাপানকে সূর্যাস্তের দেশও বলা হয়। যেহেতু জাপানে সূর্য অস্ত ও যায় পৃথিবীর অন্য যে কোনো দেশের আগে, এ কারণে জাপানকে সূর্যাস্তের দেশও বলা হয়। সাধারণভাবে নিহন বা নিপ্পন বলা হয়। নিহন বা নিপ্পন কথাটির অর্থ সূর্যোদয়ের দেশ। এটি তোমাদের সৃজনশীল প্রশ্নে খ নম্বরের জন্য প্রায়ই আসে যে জাপানকে কেন নিহন বা নিপ্পন বলা হয়, অথবা জাপানকে কেন সূর্যোদয়ের দেশ বলা হয়। জাপান একটি দ্বীপময় রাষ্ট্র। প্রায় 4000 দ্বীপ নিয়ে জাপান গঠিত। জাপানের প্রধান দ্বীপ হল 4টি: হোক্কাইডো, হোনশু, শিকোকু, কিউশু। জাপানের প্রধান 4টি দ্বীপই অর্থনীতির দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ। এই 4টি দ্বীপ হচ্ছে হোক্কাইডো, হোনশু, শিকোকু, কিউশু। পূর্ব চীন সাগর এবং জাপান সাগর জাপানকে ঘিরে রয়েছে। জাপান সমুদ্র বেষ্টিত একটি রাষ্ট্র। জাপান এই এশিয়ার মূল ভূখণ্ড থেকে এই সমুদ্র দ্বারা জাপান বিচ্ছিন্ন। জাপানের আয়তন 3,77,708 বর্গ কিলোমিটার, যে বাংলাদেশের প্রায় দ্বিগুণ। লোক সংখ্যা 12,65,34,336 জন। আর জাপানের জাতিগত ধর্মের নাম শিন্টু। জাপানের প্রায় 99% শিক্ষিত। জাপানের অর্থনীতি শিল্প নির্ভর। কৃষিতেও জাপান বেশ উন্নত। যে জাপানের কৃষি পণ্যের মধ্যে উল্লেখযোগ্য হলো ধান, গম, বার্লি, সয়াবিন, মিষ্টি আলু, আখ, বিট, আপেল, আঙ্গুর। আর জাপানের শিল্প হচ্ছে লোহা, ইস্পাত, ইলেকট্রনিক্স, জাহাজ ও গাড়ি নির্মাণ, বস্ত্র, কলকব্জা, ঔষধ, বিদ্যুৎ, জ্বালানি এই সামগ্রী এবং বিভিন্ন প্রকার ভারী যন্ত্রপাতি। শিল্পে জাপান বিশ্বে তৃতীয়, এশিয়ার প্রথম। পূর্ব চীন জাপানের দেশটির অর্থনীতি মূল চালিকা শক্তি হলো শিল্প। দেশটির প্রচুর খনিজ সম্পদ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো প্রাকৃতিক গ্যাস, কয়লা, লোহা, ম্যাঙ্গানিজ, পেট্রোলিয়াম, সীসা, সোনা, রূপা প্রভৃতি। জাপানে 6 থেকে 15 বছরের ছেলেমেয়েদের বিদ্যালয়ে যাওয়া বাধ্যতামূলক। আর এ কারণে জাপান প্রায় শতভাগের কাছাকাছি হলে শিক্ষিত।
জাপানের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। যে জাপান বাংলাদেশকে কারিগরি এবং আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছে, বিশেষ করে বড় বড় প্রকল্পগুলোতে জাপানের অনুদান এবং জাপানের কারিগরি সহায়তার ফলে বাংলাদেশ ক্রমেই অর্থনীতি সমৃদ্ধ হয়ে উঠছে। জাপান এবং বাংলাদেশের বন্ধুত্ব অটুট থাকবে এবং ভবিষ্যতে আরও উন্নত হবে, আমরা এই কামনা করছি। খুদা হাফেজ। আজকের মতো এ পর্যন্তই। তোমরা ভালোভাবে পড়ালেখা করবে এটাই আশা করি।